সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো তোমাদের প্রথম কর্মদিবস নব্বই মিনিট সপ্তম শ্রেণীর বাংলা রচনা লেখার যে বিষয়গুলো নিয়ে তোমাদেরকে বাৎসরিক মূল্যায়নের যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলো থেকে আমরা এই ভিডিওতে আমরা সমাধান দেখব অর্থাৎ রচনা লেখা সমাধান দেখব টোটালি তোমাদের জন্য এখানে চারটি রচনার কথা বলা হয়েছে এই চারটি রচনার মধ্যে তোমাদেরকে তোমাদের অর্থাৎ শিক্ষার্থীদেরকে শিক্ষক তোমাদেরকে কিছু দলে ভাগ করে দিবেন এরপরে নিচের তালিকা থেকে প্রতিটি দলকে যে কোন একটি লটারির মাধ্যমে নির্বাচন করে দিবেন অর্থাৎ এখানে চারটি রচনা কথা বলা হয়েছে প্রতিটি দলকে লোটারির মাধ্যমে একটি করে রচনা লেখার কথা বলা হয়েছে প্রথমে লেখার কথা বলা হয়েছে আমরা যদি দেখি যে ক নিচের ছক থেকে একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো দ্বিতীয় নাম্বার দেওয়া হয়েছে যে কোভিড উনিশকালীন ও কোভিড পরবর্তীকালে ক স্কুলে দশম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীদের পাঠ্য পাঠ্যাভ্যাসের কিছু উপাত্ত দেওয়া হলো এই ছকটি থেকে একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো এটি হলো খ নাম্বার এরপরে গ নাম্বার হলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ থেকে মনে পড়া কবিতাটি পড়ে কবিতার কবির মায়ের সাথে কবির স্মৃতির সাথে তোমার মায়ের সাথে তোমার স্মৃতি মিলে একটি বিশ্লেষণাত্মক রচনা তৈরি করো সাথে মায়ের একটি ছবিও নিজের মতো করে আঁকো এরপর কাজে নরজুল ইসলামের গান একই অপরূপ রূপে মাতোমা এই কবিতাটি পড়ে নিজের এলাকার বৈশিষ্ট্যের সাথে মিলি একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো নিজের এলাকা গ্রাম মসফল হতে পারে শিক্ষক এই কবিতাটি শিক্ষার্থীদের বোর্ড প্রেজেন্টার বা পোস্টারে লিখে দিবে তো এই চারটি রচনার মধ্যে থেকে তোমাদেরকে দলে দলে ভাগ করে দিয়ে এই চারটি রচনার মধ্যে তোমাদেরকে নির্বাচন করে যে কোন একটি রচনা লিখতে দিবেন তো আমরা এই ভিডিওতে গ এবং ঘয়ের যে রচনা সেই রচনাটি দেখবে তো প্রথমে গ নাম্বার যে রচনা যে শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ থেকে মনে পড়া কবিতাটি পড়ে কবিতার কবির সাথে কবির স্মৃতির সাথে তোমার মায়ের সাথে তোমার স্মৃতি মিলে একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো আমরা এই যে রচনাটি এখন দেখে নিব অর্থাৎ তোমাদের একটি সমাধান আমরা সেই রচনাটি দেখে নিই এটি হলো যে রবীন্দ্রনাথের মনে পড়া কবিতার সাথে তোমার প্রতি ভালোবাসার প্রকাশ আমার মায়ের সাথে আমার স্মৃতি এটি হলো রচনার উত্তর তোমরা অবশ্য অবশ্যই উত্তরটি তোমাদের খাতায় লিখে নিবে আমি প্রথম থেকে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি অর্থাৎ আমরা সরাসরি প্রশ্নের উত্তরে চলে আসলাম ভূমিকা মাতা পিতা সন্তানের প্রথম শিক্ষক তারাই সন্তানকে প্রথম শিক্ষা দেয় ভালোবাসা সহ মর্মিতা দয়া মায়া ক্ষমা ইত্যাদি মায়ের প্রতি সন্তানের ভালোবাসা হলো সবচেয়ে পবিত্র অকৃত্রিম ভালোবাসা এই ভালোবাসা সন্তানের জীবনের সবচেয়ে প্রভাবশালী শক্তি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি তিনি তার কবিতায় বিভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের মনে পড়া কবিতাটি একটি শিশুর মায়ের প্রতি গভীর ভালোবাসার কথা বলে এরপরে যে পয়েন্ট সে পয়েন্ট হলো কবির মায়ের সাথে কবির স্মৃতি কবিতায় শিশুটি তার মায়ের সাথে কাটানো সুন্দর সময় স্মৃতিচারণ করে সে তার মায়ের গান গাওয়ার কথা মায়ের কোলে বসে থাকার কথা মায়ের মায়ের গন্ধের কথা মনে করে সে মাকে কাছে পেতে চায় কবির মা ছিলেন একজন সুন্দরীয় দয়ালু নারী তিনি তার সন্তানদের খুব ভালোবাসতেন তিনি তাদের জন্য সবসময় ভালো কিছু চাইতেন কবিতার মায়ের সাথে কাটানো সময়গুলোকে খুব সুখের বলে মনে করতেন এরপরে যে পয়েন্ট সে পয়েন্ট হলো আমার মায়ের সাথে আমার স্মৃতি আমার মাও একজন সুন্দরী ও দয়ালু নারী তিনি আমাকে খুব ভালোবাসেন তিনি আমার জন্য সবসময় ভালো কিছু চান আমি আমার মায়ের সাথে কাটানো সময়গুলো খুব সুখের বলে মনে করি আমি যখন ছোটো ছিলাম তখন আমার মা আমাকে ঘুম পাড়াতেন তিনি আমাকে গল্প বলতেন গান গাইতেন আমি তার কোলে বসে শুয়ে থাকতাম এবং তার গল্প শুনতাম আমি তার গান শুনতাম আমার মায়ের গো গোলায় যেন মধু ছিল তার গান শুনে আমি ঘুমিয়ে পড়তাম এরপরে আমার মা আমাকে খেতে খেতে শিখিয়েছেন তিনি আমাকে পড়তে শিখিয়েছেন তিনি আমাকে ভালো মানুষ হতে শিখিয়েছেন আমি আমার মায়ের সাথে কাছ থেকে অনেক কিছু শিখিয়েছি এরপরের যে পয়েন্ট সে পয়েন্টটি হলো যে কবিতার সাথে আমার স্মৃতির মিল রবীন্দ্রনাথের কবিতাটি পড়ে আমি আমার নিজের মায়ের সাথে কাটানোর সময়গুলোর কথা মনে করলাম আমার মায়ের সাথে আমার কবির মায়ের অনেক মিল আছে তারা দুজনেই ছিলেন সুন্দরী নারী তারা তাদের সন্তানদের খুব ভালোবাসতেন তারা তাদের সন্তানদের জন্য সবসময় ভালো কিছু চাইতেন কবিতায় শিশু তার মায়ের গান গাওয়ার কথা মায়ের কুলে বসে থাকার কথা মায়ের গন্ধের মনে করে থাকে আমার মাও আমাকে গান গাইতেন আমাকে কুলে নিয়ে ঘুম পাড়াতেন আমাকে আদর করতে। কবিতার সাথে আমার স্মৃতি মিল দেখে আমি খুবই আনন্দিত আমি মনে করি মায়ের প্রতি সন্তানের ভালোবাসা সবসময় এরকমই এটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় না উপসংহার মাতা পিতা সন্তানের প্রথম শিক্ষক তার সন্তানকে প্রথম প্রথম শিক্ষা দেন ভালোবাসা সহমর্মিতা দয়া মায়া ক্ষম ইত্যাদি মায়ের প্রতি সন্তানের ভালোবাসা হলো সবচেয়ে পবিত্র অকৃত্রিম ভালোবাসা এই ভালোবাসার সন্তানের জীবনে সবচেয়ে প্রভাবশালী শক্তি রবীন্দ্রনাথের মনে পড়া কবিতাটি মায়ের প্রতি সন্তানের ভালোবাসার একটি অপরূপ প্রকাশ এই কবিতাটি আমাদের মায়ের প্রতি ভালোবাসা আর গভীর করে তোলে তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন বাংলা রবীন্দ্রনাথের মনে পড়া কবিতা মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ আমার মায়ের সাথে আমাদের স্মৃতির যে প্রশ্ন সেই প্রশ্ন যেটি হলো উত্তর এর